হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা দেখো, পরিশন এখানে বসে দোল খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। তো যেহেতু আজকে সানডে, রবিবার ছুটির দিন, তো পরিশনা বসে বসে এখানে স্নান টান করে খেলু খেলু করছে। আরে দেখো, নিয়ে এলো পাঁপড় ভাজা, গরম গরম পাঁপড় ভাজা খাচ্ছে আমি আর পরিশনা, আর এখানে বসে আমার সাথে গল্প করছে। তো বন্ধুরা দেখো, আজকে দুপুরে কি রান্না করব সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু অনেক দিন পরে রান্না করব সয়াবিন। আর সয়াবিন খেতে আমাদের বাড়ির সকলে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। আজকে সয়াবিনটা কষা কষা রান্না করব মাংসের মতো। আর এখানে রান্না করছি ভাত, ভাতে দেবো আলু সিদ্ধ, আর এই দেখো বেগুন সিদ্ধ আছে। তো বেগুন সিদ্ধ কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো খায়, ছোটো বেগুনগুলি। আর আলু সিদ্ধ দেবো যেহেতু নতুন আলু, আলুটাও আমার শাশুড়ি মা খুব ভালো খায়। তো আলু বেগুন সিদ্ধ হবে, আর হবে আজকে সয়াবিন কষা একদম মাংসের মতো স্টাইলে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে বন্ধুরা, আমি কিন্তু সয়াবিনটা একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম। আবার অনেকে চাইলে গরম জলে হালকা ভিজিয়ে রাখতে পারো, অনেকে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারো, কিন্তু আমি অল্প গরম জল করে তার মধ্যেই ভিজিয়ে রাখি। তো দেখো, প্রথমে আলুটাকে আমি ভেজে নিয়েছি, কিন্তু ছোটো ছোটো টুকরো করেছি, একদম ছোটো টুকরো করিনি। যেরকম ডিমের ঝোলে দেয় সেরকমই আমি আলুর টুকরো করেছি। তারপর নুন হলুদে ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো সয়াবিনের জন্য। তারপর ওই তেলে আর একটু তেল দিয়ে, তো দেখো সয়াবিনগুলোকে চেপে চেপে একদম তুলে নিয়েছি জল ঝরিয়ে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সয়াবিনটা একটু ভেজে নিলে ভালো হয়, নাহলে জলসে জলসে হয়ে যায়, ওর মধ্যে জল থাকে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখো ভাতটাও অনেকটা হয়ে এসেছে। আলুগুলো একটু আগে দিয়েছি, তার কারণ হলো আলুগুলো নতুন, তো তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য জলের মধ্যে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ভাতটা অনেকটা ফুটে এসেছে, এবার দিয়ে দিয়েছি বেগুনগুলো। ভাত ফুটলে তবেই কিন্তু বেগুনগুলো দিলে একটু সবুজ সবুজ থাকে, দেখতে ভালো লাগে, নাহলে আগে দিয়ে ঢেকে দিলেন না বেগুন কালো হয়ে যায়। তোমরা এরকমভাবে বাড়িতে দেখতে পারো, বেগুনগুলো যখন জল ফুটে যাবে তখন দেবে, দেখবে বেগুনের কালার কিন্তু চেঞ্জ হবে না, সবুজ থাকবে, যেহেতু ঢাকনাটা খোলা থাকে, ঢেকে দিলে কালো হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সয়াবিন কষাটা দেখো আমি সয়াবিনের মধ্যে আলু দিয়ে আর একটু কষিয়ে নিলাম, মানে ভালো করে ভেজে নিলাম। তো সয়াবিন আলুটা ভালো করে তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো সয়াবিনে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেয়, তাই জন্য একটুখানি বেশি দিয়েছি, তার সাথে সাথে আলুটাও তো একটু সেদ্ধ হবে। আর দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কাটা দিলে একটু স্বাদ ভালো হয়। তো বন্ধুরা দেখো, এইবার আমি ফোড়নে দিয়ে দিলাম, দেখো পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি জিরা। তো আমি কিন্তু মশলাটা পরে কষিয়ে রান্না করছি, অনেকে আছে মশলা আগে কষিয়ে একবারেই ভেজে রান্না করে, কিন্তু না, আমি এরমভাবেই রান্না করি। এরমভাবে করে দেখবে তোমরা, খুব ভালো হয় খেতে। তো যাই হোক বন্ধুরা দেখো, আমি এর মধ্যে আস্তে আস্তে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরা ধনের গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একদম কষি নেব, যেরকম মাংসের মশলা কষা হয় সেরকম করে ভালো করে কষি নিয়েছি। দেখো তেলটাও ছেড়ে গেছে কত সুন্দরভাবে, আর কষাটাও হয়ে গেছে মশলা। তারপরে ঝোলের যে আলু আর সয়াবিন ছিল, যেটা আমি জাল দিয়ে নিয়েছিলাম আগে থেকে, ওইটা আমি ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে এবার আর একটু সময় 2-3 মিনিট জাল হতে দেবো একটু ঢেকে, যাতে আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো চলো দেখো পড়াশোনা এখানে কি করছে বন্ধুরা। করছে সন্ধ্যার সময় টিফিন টিফিন খেয়ে এখন পড়াশোনা করছে মন দিয়ে। আর আমি একটু গেছি এই ফাঁকে রান্নাঘরে। সোনা তুমি কি লিখছো, ABCD বানান? আচ্ছা উচ্চারণগুলো লিখছে, গুড। আমি জানিও না শোনো এগুলো লিখছে, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি বাবা। লেখো কই, দেখি সবাইকে একটু হাই বলে দাও, তুমি মুখে দিয়ে বলে দাও তুমি কি করছো। আচ্ছা গুড, দেখাও একটু, দেখি খাতাটা ঠিক করো, ঘুরে যাচ্ছে তো, ক্লিপটা লাগিয়ে নাও। দেখো আমার সোনার হাতের লেখাও কত সুন্দর হয়ে গেছে। গুড গুড, দেখি খুব সুন্দর। ঠিক আছে তুমি লেখো, আমি একটু তরকারিটা নাড়া দিস, আবার আসছি। ঠিক আছে তাহলে বইটা বন্ধ করে খাতাটা বন্ধ করে রাখো, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, এখানে আছে যে রসগোল্লা, এটাকে বলে কাঁচা গোল্লা, রসগোল্লা ঠিক নয়। তো বাবা এসেছিলো, তো নিয়ে এসেছিলো আজকে, বাবা দেখতে এসেছিলো পরিশোনাকে, তাই মিষ্টি নিয়েছিল, অনেক খেলনা নিয়েছে। তারপর তোমার চকলেট নিয়ে এসেছিলো পরিশোনার জন্য।
তো দেখো বন্ধুরা, আবার রান্নাঘরে চলে এলাম। দেখো ততক্ষণে আমার কিন্তু রান্নাটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর কালার কিন্তু এসেছে, স্মেলটা দারুণ বেরিয়েছিল। আর কষা কষার যেহেতু বলেছি, সেহেতু বেশি ঝোল আমি কিন্তু রাখিনি, তোমরা চাইলে ঝোল রাখতে পারো। তো এবার দিয়ে দিলাম দেখো উপর থেকে গরম মশলার গুঁড়ি। তো রান্নাটা তো হয়ে গেছে গরম মশলার গুঁড়ি দিয়ে, আর এক দুই মিনিট নাড়াচাড়া করে আমি দেখো গ্যাসটা বন্ধ করে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু বাড়ি অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।